এই মুহূর্তে খুবই দুঃখজনক খবর, ফের অভিনয় জগতে নক্ষত্র পতন। কিছুক্ষণ আগে মারা গেলেন বিখ্যাত জনপ্রিয় অভিনেত্রী। শোকের ছায়া গোটা সিনেমা জগতে। কখন কিভাবে মারা গেলেন, মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল, তিনি কোন কোন সিনেমায় অভিনয় করেছেন, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম নতুন খবরগুলির আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন। সব চেষ্টা ব্যর্থ, অবশেষে জীবন যুদ্ধে হার মানলেন অভিনেত্রী সোনালী চক্রবর্তী। সোমবার ভোরে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। কয়েকদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সোনালী চক্রবর্তী। এমনটাই জানিয়েছেন প্রয়াত অভিনেত্রীর স্বামী তথা জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তী। এদিন সকালে স্ত্রীর মৃত্যুর খবর ফেসবুকে জানিয়ে অভিনেতা শঙ্কর চক্রবর্তী লিখেছেন, ভরা থাক স্মৃতিসুধায়। জানা গিয়েছে আজ কেওড়াতলা মহাশ্মশানে সোনালী চক্রবর্তীর শেষকৃত্য সম্পন্ন হবে। দীর্ঘ সময় ধরেই অভিনয় জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন সোনালী চক্রবর্তী। নাটকের মঞ্চই হোক, চলচ্চিত্র হোক অথবা ধারাবাহিক, সব ক্ষেত্রেই ছিল তার অবাধ বিচরণ। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী। এর আগেও হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর সুস্থ হয়ে বাড়িও ফেরেন সে সময়। ধারাবাহিকে কাজও করেছিলেন। গাঁটছড়া সিরিয়ালের মুখ্য চরিত্র খুড়ির জেঠিমার ভূমিকায় দেখা গেছে তাকে। কিন্তু কিছুদিন আগে ফের অসুস্থ হয়ে পড়েন সোনালী চক্রবর্তী। জানা গিয়েছে আজ ভোরে প্রথমে অভিনেত্রীর হার্ট ফেলোয়ার হয়, তারপর মাল্টি অর্গান ফেলোয়ার হয়। শুধু যে জীবন সঙ্গী ছিলেন তাই নয়, অভিনেতা শঙ্কর চক্রবর্তীর কর্মজীবনেরও সঙ্গী ছিলেন সোনালী চক্রবর্তী। মঞ্চের সঙ্গে সঙ্গে ক্যামেরার সামনেও জুটি বেঁধে কাজ করেছেন তারা। স্বাভাবিকভাবেই স্ত্রী বন্ধু সহকর্মীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন অভিনেতা স্বামী শঙ্কর চক্রবর্তী। শুক্রবারই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একটা সময় দাপটের সঙ্গে বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি। খলনায়িকা হিসেবেই মূলত জনপ্রিয় ছিলেন তিনি। রচনা ফিরদৌসের হারজিৎ ছবিতেও নায়িকার সৎ মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ন তিনি। বন্ধন ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাকে।